নমস্কার আমি গোবিন্দ সাহু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এবং আইটিআরসি দ্বারা নিযুক্ত উত্তর চব্বিশ পরগনার দিঘারা হরদেয়াল বিদ্যাপীঠের আমি অটোমোবাইলের শিক্ষক অটোমোবাইল একটি অত্যন্ত বর্তমান দিনে গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয় পড়াশুনার পাশাপাশি এই বিষয়ে আমাদের অনেক কিছুই শিক্ষা দেয় অটোমোবাইলের বিভিন্ন পার্ট আছে তার মধ্যে আমি তোমাদের ফ্রন্ট এবং রিয়ার অ্যাক্সেল সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেব আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে ক্লাসের শেষে আমি তোমাদের কথা দিচ্ছি ফ্রন্ট এবং এক্সেল সম্পর্কে তোমাদের যাবতীয় প্রশ্ন যাবতীয় প্রশ্ন যা কিছু আছে তা তোমরা আশা করি বুঝতে পারবে এবং ফ্রন্ট এবং রেয়ার এক্সেল সম্পর্কে তোমাদের একটা ভিত্তি তৈরি হবে সুতরাং তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো নোভেল করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না বাইরে বেরোনোর সময় সবসময় মাস্ক এবং প্রয়োজনীয় প্রোটেকশান গ্রহণ করুন বারবার সাবান অথবা স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন এবং খাওয়ার আগে অবশ্যই সাবান অথবা স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন এবং সরকারের সমস্ত নির্দেশ মেনে চলুন ফ্রন্ট এবং রেয়ার্সেল শুরু করার আগে আমরা জেনে নেব কাকে বলে অ্যাক্সেল হল গাড়ির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যাক্সেল সাধারণত কী করবে গাড়ির ভার বহন করবে এক্সেলকে যদি আমরা সাধারণ ভাষায় বলি তাহলে অ্যাক্সেলকে আমরা এক প্রকারের বিমও বলতে পারি একটা বাড়ির ছাদের ক্ষেত্রে কি হয় একটা বিম কী করে সমস্ত ছাদের লোড ক্যারি করে সেরকমভাবে একটা গাড়ির ক্ষেত্রে যদি দেখা যায় একটা গাড়ির ক্ষেত্রে সমস্ত লোড ক্যারি করবে অ্যাক্সেল প্লাস কি করবে সে কি করবে চাকায় চাকার যে ব্রেকিং টর্ক আছে সেটা গ্রহণ করবে আর কি করবে ডিফারেন্সিয়াল থেকে চাকায় পাওয়ারটাকে ট্রান্সমিট করবে কি করবে ডিফারেন্সিয়াল থেকে চাকায় পাওয়ারটাকে ট্রান্সমিট করবে অ্যাক্সেলকে সাধারণত প্রয়োগ অনুসারে তিন ভাগে ভাগ করা যায় ফ্রন্ট অ্যাক্সেল এক্সেল আর স্টাফ অ্যাক্সেল এবং গঠন অনুসারে ভাগ করা যায় দুই ভাগে একটা হচ্ছে লাইভ অ্যাক্সেল একটা হচ্ছে ডেড অ্যাক্সেল চলো এবার জেনে নিই লাইভ অ্যাক্সেল কাকে বলে ডেড অ্যাক্সেল কাকে বলে লাইভ অ্যাক্সেল যে অ্যাক্সেলের মধ্যে দিয়ে চাকায় পাওয়ার ট্রান্সফার হয় তাকে আমরা বলবো লাইভ অ্যাক্সেল লাইভ অ্যাক্সেল গিয়ার বক্স থেকে পাওয়ার কালেক্ট করে এবং চাকায় কি করবে ট্রান্সফার করে আর ডেড অ্যাক্সেল যে অ্যাক্সেলের মধ্যে দিয়ে কোনো প্রকার পাওয়ার চাকায় ট্রান্সফার হয় না তাকে আমরা বলবো ডেড অ্যাক্সেল তাহলে এই অ্যাক্সেল কী করবে অ্যাক্সেলের কাজ হচ্ছে শুধুমাত্র গাড়ির ওজন পরিবহন করা ফ্রন্ট অ্যাক্সেল গাড়ির সামনের অংশে থাকে ইহা গাড়ির সামনের অংশের ওজন পরিবহন করে ফ্রন্ট অ্যাক্সেলে সাধারণত স্টিয়ারিং সিস্টেম লাগানো থাকে ফ্রন্ট অ্যাক্সেল সাধারণত স্টিল ড্রপ ফোর্জিং করা হয় যাহার মধ্যে জিরো কার্বন স্টিল অথবা এক ওয়ান টু থ্রি পারসেন্ট নিকেল স্টিল থাকে অ্যাক্সেলের মাঝ বরাবর একটি আই সেকশান থাকে তোমরা ছবিটাই দেখো মাঝ বরাবর একটা আই সেকশান দেখতে পাবে এবং দুই দিকে যে প্রান্তদয় আছে ওই প্রান্তদয় কি হবে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার হয় এই বিশেষ আকৃতির জন্য অ্যাক্সেল কি করে বিভিন্ন প্রকার লোড সহ্য করতে পারে ফ্রন্ট অ্যাক্সেল কে যতটা সম্ভব ততটা শক্ত করা হয় এই জন্য স্টিল ডপ ফ্লিং করা হয় ফ্রন্ট অ্যাক্সেল বিভিন্ন প্রান্ত যন্ত্রাংশ দ্বারা তৈরি যেগুলি হলো মূল চারটি কম্পোনেন্ট হলো বিম স্টাব অ্যাক্সেল সুইভ্যালপিন এবং ট্র্যাকরড এই চারটি অংশ তোমরা এই লাইন ডায়াগ্রামটায় দেখতে পাবে দেখে নাও এই চারটি হচ্ছে একটি ফ্রন্ট অ্যাক্সেলের মূল চারটি কম্পোনেন্ট এই চারটি কম্প মূল কম্পোনেন্ট নিয়ে একটি ফ্রন্ট অ্যাক্সেল গঠিত হয় চলো এবার জেনে নিই ফ্রন্ট অ্যাক্সেলকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ফ্রন্ট অ্যাক্সেলকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান লাইভ ফ্রন্ট অ্যাক্সেল নাম্বার টু ডেড ফ্রন্ট অ্যাক্সেল লাইভ ফ্রন্ট অ্যাক্সেল কী যে ধরনের অ্যাক্সেলে গিয়ার বক্স থেকে পাওয়ার ফ্রন্ট অ্যাক্সেলে আসে সেই ধরনের অ্যাক্সেলকে আমরা বলবো লাইভ ফ্রন্ট অ্যাক্সেল এই ধরনের অ্যাক্সেলে ফ্রন্ট অ্যাক্সেল ডিফারেন্সিয়াল এবং স্টিয়ারিং সিস্টেম সব সামনের অংশে অবস্থান করে বর্তমান দিনে যে সমস্ত ছোট গাড়ি ব্যবহৃত হয় তার ম্যাক্সিমাম লাইভ ফ্রন্ট অ্যাক্সেল ব্যবহার করা হয় তোমাদের যদি বলা হয় লাইভ ফ্রন্ট যুক্ত একটা গাড়ির উদাহরণ দাও তোমরা সুইপ ডিজায়ারের কথা বলতে পারো সুইফ ডিজায়ার গাড়িটার লাইভ ফ্রন্ট অ্যাক্সেল ব্যবহৃত হয় এবার আমরা আলোচনা করব ডেড ফ্রন্ট অ্যাক্সেলের সম্পর্কে ডেড ফ্রন্ট অ্যাক্সেল কি ডেড ফ্রন্ট অ্যাক্সেলে গিয়ার বক্স থেকে কোনো পাওয়ার ফ্রন্ট অ্যাক্সেলে আসে না এই ধরনের অ্যাক্সেল তাহলে কি কাজ করে এই ধরনের অ্যাক্সেল শুধুমাত্র গাড়ির ওজন পরিবহন করে এই ধরনের অ্যাক্সেল কি করে শুধুমাত্র গাড়ির ওজন পরিবহন করে ডেড ফ্রন্ট অ্যাক্সেলে সামনের চাকায় শুধুমাত্র স্টিয়ারিং ম্যাকা সামনের অ্যাক্সেলে শুধুমাত্র স্টিয়ারিং ম্যাকানিজম লাগানো থাকে বর্তমান দিনে যে সমস্ত হেভি ভেহিকেলগুলো ইউজ হয় তার ম্যাক্সিমাম গাড়িগুলোই ডেড ফ্রন্ট যুক্ত গাড়ি চলো এবার জেনে নিই রেয়ার অ্যাক্সেলের সম্পর্কে রেয়ার এক্সেলকে আমরা বাংলায় পেছনের চাকার অ্যাক্সেলও বলতে পারি রিয়ার অ্যাক্সেলে সাধারণত গাড়ির পেছনের চাকার সঙ্গে যুক্ত থাকে রেয়ার হুইল ড্রাইভ অর্থাৎ পেছনের চাকা ড্রাইভের ক্ষেত্রে পাওয়ার কি হয় গিয়ার বক্স থেকে ডিফারেন্সিয়ালে পৌঁছায় তোমরা ছবিটার দিকে একটু লক্ষ্য করো যে গোল মার্কিংটা করা আছে গোল মার্কিংয়ের ভেতরে যেটা আছে ওটাকে আমরা ডিফারেন্সিয়াল বলবো পাওয়ারটা কী হবে গিয়ার বক্স থেকে ডিফারেন্সিয়ালে এসে পৌঁছবে এইবার কি হবে ডিফারেন্সিয়াল থেকে চাকায় পাওয়ারটা কি হবে রিয়ার অ্যাক্সেলের মধ্যে দিয়ে পৌঁছায় ডিফারেন্সিয়াল থেকে যে চাকায় পাওয়ারটা পৌঁছাবে রেয়ার অ্যাক্সেলের মধ্যে দিয়ে রেয়ার এক্সেলের গঠন দেখে তোমার কী তোমরা দেখো ভালো করে একটু যে রেয়ার এক্সেল একটি অংশ নয় এর দুটি অংশ এর দুটি অংশ কি নামে পরিচিত হাফ স্যাপ্ট নামে পরিচিত এর দুটি অংশ হাফ স্যাপ্ট নামে পরিচিত হাফ স্যাপ্টের অভ্যন্তরীণ অংশ অর্থাৎ ভেতরের অংশটা ডিফারেন্সিয়ালের সঙ্গে যুক্ত থাকে এটা ডিফারেন্সিয়ালের সানগিয়ারের সঙ্গে যুক্ত থাকে এবং বাইরের অংশটা যুক্ত থাকে চাকার সঙ্গে বর্তমান দিনে ব্যবহৃত সাধারণত যাত্রীবাহী গাড়িগুলিতে অ্যাক্সেল দেখা যায় তোমাদের যদি প্রশ্ন করা হয় যে রেয়ার অ্যাক্সেলের ইউজ কোথায় হয় তোমরা বলবে বর্তমান দিনে ব্যবহৃত যাত্রীবাহী গাড়িতে লাইভ অ্যাক্সেল ব্যবহার করা হয় একটি হাউজিং দ্বারা রেয়ার অ্যাক্সেল আবদ্ধ করা থাকে এটি রেয়ার অ্যাক্সেলকে জল ধুলো এবং আঘাতের হাত থেকে রক্ষা করে এবার আমরা জানবো রেয়ার অ্যাক্সেলকে ভাগে ভাগ করা যায় ও কি কি। রেয়ার অ্যাক্সেলকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সেমি ফ্লোটিং রেয়ার অ্যাক্সেল সেকেন্ড হচ্ছে ফুল ফ্লোটিং রেয়ার অ্যাক্সেল থার্ড হচ্ছে থ্রি কোয়ার্টার ফ্লোটিং রেয়ার অ্যাক্সেল এবার আমরা জেনে নেব সেমি ফ্লোটিং রেয়ার অ্যাক্সেলের সম্পর্কে সেমি ফ্লোটিং রেয়ার অ্যাক্সেলের ছবিটা দেখো দেখলেই বুঝতে পারবে সেমি ফ্লোটিং অ্যাক্সেলের অ্যাক্সেল কেসিংয়ের ভেতরে অ্যাক্সেলের মধ্যে একটা বিয়ারিং লাগানো থাকে ওপরে দেখো অ্যাক্সেল কেসিং তার মধ্যে বিয়ারিং লাগানো আছে ইহা সমস্ত ধরনের লোড সহ্য করতে পারে সেমি ফ্লোটিং অ্যাক্সেলের আভ্যন্তরীণ অংশ ডিফারেন্সিয়ালের সাইড গিয়ার দ্বারা সাপোর্ট করা থাকে এবং বাইরের অংশ চাকা অ্যাক্সেলের শেষ প্রান্তে চাকার সঙ্গে যুক্ত থাকে কিবোল্ড বা নাট দ্বারা এই ধরনের সিস্টেম ইঞ্জিন পাওয়ার অ্যাক্সেলে সরবরাহ করে ডিফারেন্সিয়াল থেকে যে পাওয়ারটা আসে সেটা পাওয়ারটা কি হবে অ্যাক্সেলে সরবরাহ করবে পাওয়ারটা সেমি ফ্লোটিং অ্যাক্সেলের গঠন অত্যন্ত সরল দামে সস্তা এবং প্রচুর পরিমাণে সেমি ফ্লোটিং অ্যাক্সেলের ব্যবহার দেখতে পাওয়া যায় চলো এবার জেনে নিই রেয়ার অ্যাক্সেলের আরেকটি ভাগ ফুল ফ্লোটিং রেয়ার অ্যাক্সেল সম্পর্কে ফুল ফ্লোটিং রেয়ারঅ্যাক্সেলে অ্যাক্সেলে অ্যাক্সেল কেসিং এবং হুইল হাবের মধ্যে সাধারণত ট্যাপার রোলার বিয়ারিং ব্যবহৃত হয় ফুল ফ্লোটিং অ্যাক্সেলের বাইরের অংশে খাঁচ কাটা থাকে যার সঙ্গে হুইল হাব বোল্ট দ্বারা যুক্ত করা থাকে অ্যাক্সেলের অন্য প্রান্তে বিয়ারিং দ্বারা সাপোর্ট করা থাকে না এর বাইরের প্রান্ত লাগানো থাকে চাকা লাগানো থাকে কি বোল্ট বা নাট দ্বারা ফুল ফ্লোটিং অ্যাক্সেল রেয়ার অ্যাক্সেল সমস্ত ধরনের ধকল সহ্য করতে পারে যাহা গাড়ি থেকে প্রাপ্ত হয় বা গাড়ির ওজনের জন্য প্রাপ্ত হয় এই ধরনের অ্যাক্সেল শুধুমাত্র ড্রাইভিং টর্ক ট্রান্সমিট করে তাহলে বাকি সব লোডকে ক্যারি করে ফুল ফ্লোডিং অ্যাক্সেলের বাকি সমস্ত লোড বহন করে চাকা এবং অ্যাক্সেল কেসিং এই ধরনের অ্যাক্সেল শুধুমাত্র ড্রাইভিং টর্ক ট্রান্সমিট করে বলে এই ধরনের অ্যাক্সেলকে ফুল ফ্লোটিং অ্যাক্সেল বলা হয় এই ধরনের অ্যাক্সেল দামি ভারী অন্যান্য অ্যাক্সেলের থেকে এবং এই ধরনের অ্যাক্সেল প্রধানত ব্যবসায়িক গাড়ির ক্ষেত্রে ব্যবহৃত হয় এবার আমরা জেনে নেব থ্রি কোয়ার্টার ফ্লোটিং রেয়ার অ্যাক্সেলের সম্পর্কে থ্রি কোয়ার্টার ফ্লোটিং রেয়ার অ্যাক্সেলে অ্যাক্সেল কেসিং এবং হুইল হাবের মধ্যে বিয়ারিং লাগানো থাকে তোমরা ডায়াগ্রামটাই পরিষ্কার দেখো দেখতে পাবে এর জন্য গাড়ির ওজন অ্যাক্সেল কেশিংয়ের মধ্যে দিয়ে স্থানান্তরিত হয় শুধুমাত্র সাইডের ধাক্কা এবং ড্রাইভিং টর্ক ট্রান্সমিট করে অ্যাক্সেল থ্রি কোয়ার্টার ফ্লোটিং অ্যাক্সেল অধিক বিশ্বাসযোগ্য সেমি ফ্লোটিং অ্যাক্সেলের তুলনায় এবং এই ধরনের অ্যাক্সেলের গঠন সেমি ফ্লোডিং নয় সরল এবার আমরা জেনে নেব স্টাব এক্সেল সম্পর্কে স্টাব এক্সেল সাধারণত সামনের চাকার অ্যাক্সেল অর্থাৎ ফ্রন্ট অ্যাক্সেলের সঙ্গে লাগানো থাকে স্টাফ অ্যাক্সেল ফ্রন্ট অ্যাক্সেলের সঙ্গে যুক্ত থাকে কিংপিন দ্বারা তোমরা একটু লাইন ছবিটার দিকে দেখলে বুঝ দেখতে পাবে যে দুটো জায়গায় রেডমার্কিং করা আছে ওই দুটো জায়গায় দুটো স্টাব অ্যাক্সেল আছে এবং দুটো স্টাব এক্সেল যুক্ত করা আছে কিং পিন দ্বারা স্টাব অ্যাক্সেলে তিন পারসেন্ট নিকেল স্টিল অ্যালো স্টিল এবং ক্রোমিয়াম দ্বারা ফোরজিং করা থাকে এটা হচ্ছে একটা স্টাব অ্যাক্সেলের ছবি এটাই কি আছে তিন পার্সেন্ট নিকেল স্টিল অ্যালো স্টিল এবং ক্রোমিয়াম দ্বারা ফোর করা আছে স্টাব এক্সেলকে সাধারণত চার ভাগে ভাগ করা যায় কী কী চার ভাগ ইলিওট টাইপ স্টাব অ্যাক্সেল রিভার্স ইলিওর টাইপ স্টাব অ্যাক্সেল লামাইন টাইপ স্টাব অ্যাক্সেল রিভার্স লামাইন টাইপ স্টাব অ্যাক্সেল